ষোলো নম্বর প্রশ্ন এবং এটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন ভাই বলছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বরকাত আমার জীবনের বেশিরভাগ সময়ে যে কোনো কাজ করতে যায় যেমন ব্যবসায়িক পারিবারিক সামাজিক তাতেই কোনো না কোনো বিপদের মুখে পড়ি আল্লাহ হেফাজত করুন আল্লাহ পরীক্ষা করছেন জি আল্লাহ যেমন সুখ দিয়ে পরীক্ষা করেন এই রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন করেও পরীক্ষা করে থাকেন এটা সবসময় বিশ্বাস করতে হবে ছোটোখাটো বাধা নয় বড় বাধা জি আল্লাহ হয়তো অতি কল্যাণ রেখেছে যে কোনো দিন দুনিয়ার কল্যাণ হোক আপনি জানছেন না কিন্তু আল্লাহ কোনটা রেখেছেন যখন মালা মালামসিবতে পতিত হচ্ছি তখনও মনে হয় আল্লাহ কেন আমার ভাগ্যে এমনটা রেখেছেন জি আল্লাহ বান্দার ওপর এত মায়া করেন যে মা বাবা যতটা মায়া তার চাইতে বেশি এটা আপনাকে একই রাখতে হবে আল্লাহ আরহা বে বাধহী মিনালেদাতে বেওয়ালা দেহা আল্লাহ রব্বুল আলমিন মা যে বাচ্চার ওপর যতটা মায়া করে তার চাইতে বেশি আল্লাহ রব আলমিন আরো বলেছেন যে আচ্ছা বলো বলতো কোনো মাকে নিজের ছেলেকে কোলের সন্তানকে আগুনে ফেলতে পারবে কখনো ফেলতে পারবে না ঠিক তেমনি যদি ইমান থাকে তাহলে কোনো বান্দাকে আল্লাহ রব্বুল আলমী জাহান্না ফেলতে পারবেন না কারণ আল্লাহ রব্বুল আল্লাহ আর জি এর চাইতে বেশি আল্লাহ আর আল দয়াকারী আপনার যে এই কথাগুলি মনে আসছে যে বালা পড়লে তখন মনে আল্লাহ কেন আমার ভাগে এমনটা রেখেছেন কোনো কাজ এই সহ কাজ ওই সফল হতে পারছি না আমি তো সর্বাত্মক চেষ্টা করি কাজগুলো সঠিকভাবে করতে তারপরে এমন কেন হয় কারণ বান্দার কল্যাণ আল্লাহ বিভিন্ন দিক থেকে চান বান্দাক আল্লাহ জানিয়ে দিতে চান যে তোমার চেষ্টা আল্লাহ যদি না চান তো সফল নিয়ে আসতে পারেন না সুফল নিয়ে আসতে পারে না তোমার চেষ্টায় তুমি সফলতা লাভ করতে পারবে না যদি আল্লাহ না চান সুতরাং আল্লাহকে আরও বেশি বেশি ধরো আল্লাহর শরণাপন্ন হও এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি কাজে হেকমত রয়েছে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে আমরা জানি আর না জানি অনুধাবন করি আর না করি আল্লাহ আমাকে কেন এত সমস্যায় ফেলে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আল্লাহ কেন আমাকে এত সমস্যায় ফেলে আল্লাহ কেন এমনটা করেন আল্লাহ আমার ভাগ্য এমনটা কেন রেখেছেন এই কেন কেন আল্লাহ সম্পর্কে অভিযোগ করাটা এটা ভালো লক্ষণ নয় এটা আল্লাহ রব্দুল আলমিনের বিরুদ্ধে যেন কমপ্লেন তো আল্লাহ সম্পর্কে কমপ্লেন করা এটা মমিন বান্দার কাজ না মমিন বান্দা আল্লাহর আব্বুল্লা আলমের সৃষ্টিগত বিষয়ে আত্মসমর্পণ করবে আসলামতলিল্লা হবুল্লা আলম আল্লাহ তোমার যে চূড়ান্ত ফেসলা হয়েছে যে কোনো রকমের বিপদ আপদ হোক না কেন আমি এতে আত্মসমর্পণ করলাম এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর নির্দেশ তার সামনে আত্মসমর্পণ করা শিরত করা বিধানগত নির্দেশ শরীয়তের বিধিবিধান হালাল হারাম করো করিও না কেন আল্লাহ এটা করব কেন এটা করব না কেন এতে বাধা কেন এটা নিষেধ করলেন কেন এটা আমার জন্য চলবে না কেন সুদ হারাম জি কেন এই ব্যবসা হারাম জি এই কেন চলবে না ওই রকমই আল্লাহ রবগুল্লা যা কিছু ঘটাচ্ছেন তাতে কেন আল্লাহ এরকম করলেন এটা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ কার কাছে অভিযোগ করছেন আল্লাহ যা দিচ্ছেন আপনাকে যে আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহ আপনাকে যে ব্রেন বুদ্ধি দিয়েছেন আপনাকে এই যে বোধ শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন হাত পা দিয়েছেন কথা বলতে পারছেন চলতে পারছেন এই হায়াত দিয়েছেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন হ্যাঁ আপনি আল্লাহর কী করে দিয়েছেন যে আল্লাহ রব্বর এই কাজগুলি করবেন সব তো আল্লাহকে আল্লাহ দিয়েছেন বা তাকুমিন করলে মা আল তমু যা চেয়েছ আল্লাহ দিয়েছেন আল্লাহ হ্যাঁ বরং যখন চাওয়ার ক্ষমতা ছিল তখনও আল্লাহ দিয়েছেন সুতরাং সবসময় পজিটিভ চিন্তা করবেন এবং সবসময় আল্লাহ সম্পর্কে হুসনে যান সুধারণা রাখবেন হাদিসে কুদিত রয়েছে মনে রাখবেন এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনা ইন্দা জাননে আবদিবি আমি আমার বান্দার ধারণার কাছে থাকি আমার সম্পর্কে যেমন ধারণা রাখে তেমনটাই আমি করে থাকি আল্লাহ তুমি আমাকে এখন না দিলেও বা এই যে দিলে না এখানে যে আমি ক্ষতিগ্রস্ত হইলাম এতে আমার কোনো কল্যাণ আছে আল্লাহ আমার যে এটা কাজ হইল না এতে আমার হয়তো মঙ্গল আছে আল্লাহ তুমি এখন দিলেন না আমাকে পরীক্ষা করছো আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে অথবা আল্লাহ তুমি চাও যে আমি তোমাকে আরও বেশি ডাকি সুতরাং তোমাকে আমি ডাকা ছাড়ব না যতক্ষণ না দেবে ততক্ষণ ছাড়ব না আল্লাহ না দিলেও আমি আজীবন চাইতে থাকবো এইভাবে সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন এবং আল্লাহ রবুল্লা আলমের কাছে উত্তম পন্থায় চাইতে থাকবেন শেখ আমার এসব ধারণা থেকে কিভাবে মুক্তি পাব ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা প্রথম করতে হবে বললাম যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে আল্লাহ যা করছেন তাতে আমার কল্যাণ রয়েছে এবং আল্লাহর রহব্বের কখনো কখনও বান্দার ক্ষেত্রে কষ্টদায়ক বিষয় দিয়েও পরীক্ষা করে থাকে। থাকবে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। শুধু সুখ দিয়ে পরীক্ষা কাউকে ধন দিয়ে কাউকে নেতৃত্ব দিয়ে কাউকে দুনিয়ার ভোগের সামগ্রী দিয়ে হ্যাঁ কাউকে সুস্থতা দিয়ে কাউকে কত কি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আবার কাউকে এর বিপরীত বিভিন্ন রকমের যে অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন আল্লাহ না খফ অবশ্য তোমাদেরকে পরীক্ষা করুক কখনো কখনো ভয়ভীতি ভীতি সঞ্চার করে বের ইমিরাল খৌফ বল জু কখনো কখনো খুঁড়দার তো রেখে বাড়িতে খাবার নেই টাকা নেই পয়সা নেই কিছুই নেই জি অনেকে আছে জি বাড়ি থেকে উচ্ছেদ হয়ে গেছে দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে কোন জায়গায় আশ্রয় নেই হ্যাঁ রিফুজি ক্যাম্পে অল্লাহ সব সময় হ্যাঁ গোলা বর্ষণ হচ্ছে যুদ্ধ লেগে আছে সেখানে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে রাত দিন সামনে খাবার থাকলেও খাবার পেটে যাচ্ছে না অশান্তির শেষ নেই আপনি অনেক ভালো নিচের দিকে তাকাবেন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন এবং দুই নম্বর নিচের দিকে তাকাবেন হ্যাঁ যে আয়াতটি বলছিলাম সুরা বা কখনো ভয় দিয়ে কখনো ক্ষুধা দিয়ে ওয়াল যুবা নাকসিমিনাল আমল কখনো ধন সম্পদে ঘাটতি দিয়ে লস ব্যবসায় গেলেন লস যেখানে যাচ্ছেন লস আর লস মার খেয়ে যাচ্ছেন ওয়াল আনফুস ওয়াল আনফুস কখনও কখনও প্রাণ মাধ্যমে স্ত্রী মারা গেল কারো স্বামী মারা গেল কারো ছেলে মেয়ে মারা গেল কারো আর কিছু হইলো আরও দুর্ঘটনা হলো বিপদের সম্মুখীন হলেন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন হতাহত হলেন ইত্যাদি বসারাত কখনো বাগান আছে কিন্তু ফল নেই হ্যাঁ জি তাতে ঘাটতি ইত্যাদি ইত্যাদি অবাশের সবের হেনবি এইরকম পরিস্থিতিগুলিতে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও তাহলে তৃতীয় যে কাজটি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আবার বলি সুধারণা রাখবেন আল্লাহ সম্পর্কে এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করবেন দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল আলমের কাছে ভালো আশা রাখবেন আর শয়তানের অনিষ্ট থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে সবসময় আল্লাহর আশ্রয় কামনা করবেন জি এখানে বলছেন যে আমাকে কিছু উপদেশ দিন যে যাকল খায়ের উপদেশ দেব বাস্তব কথা বলছি জি পরীক্ষিত আমরা দোয়া করি দোয়া করে যদি দেখা যায় যে দোয়া করছি তারপরও এত দেরি হচ্ছে এত দেরি হচ্ছে ছেড়ে দিই না ছেড়ে দিই না ছেড়ে দেবেন না চাইতে থাকেন এবং এখানেও আপনি ইতিবাচক হন যে আল্লাহ চাইছেন যে আমার এবাদতবন্দিকে আরও বাড়ুক আমার জিকির রাজকার আরও বাড়ুক আমার দোয়া পাড়ুক কারণ আমার গরজ তাড়াতাড়ি পুরা হয়ে গেলে আর বেশি জিকির কি করব না বেশি দোয়া করব না বেশি আল্লাহর দ্বারস্থ হব না বেশি স্মরণাপন্ন হব না আল্লাহর কাছে আমি একগ্রতার সাথে আর চাইব না কারণ আমি সাথে সাথে গরজ পেয়ে যাচ্ছি গরজ পুরা হয়ে যাচ্ছে তো যখন দেরি হয় তাতে এই যে বহুমুখী কল্যাণগুলি রয়েছে এবং ধৈর্যের পরীক্ষা রয়েছে ধৈর্য একটি এবাদত যেমন পেলে সুক্রিয়া একটি এবাদত না পেলে ধৈর্য ধারণ করাও একটি এবাদত আল্লাহ রব্দুল আলামিন যেন তফিক দান করেন এবং যত বেশি আপনি নেগেটিভ হবেন তত বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন যেমন এখানে বলেছেন যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি আর তত বেশি অশান্তি নেমে আসবে জীবনে আর তত বেশি হাহাকার অবস্থা হবে আর তত আল্লাহ থেকে দূরে হয়ে যাবেন আল্লাহর দিন থেকে দূরে হয়ে যাবে এ গাফিল হয়ে যাবেন না এবাদতে আরও সক্রিয় হয়ে যান আরও অ্যাক্টিভ হয়ে যান এ যে আরও চাইব কেন আমার চাওয়াতে ত্রুটি আছে আমার কর্মে ত্রুটি আছে আমার আত্মসমালোচনা করি আমি মহাসভা করে নিজের হিসাব কষি আমার ভুলটা কোথায় ত্রুটিটা কোথায় আল্লাহর এইভাবে যেন আমাদেরকে বোঝার দিনকে এবং আমাদের জীবনকে ইসলামী জীবনে গড়ে তোলার আল্লাহ যেন তৌফিক দান করেন প্রত্যেক মমিন ভাই বোনদের যেন দোয়া করি আল্লাহ রবুল তাদের জন্য সার্বিক কল্যাণ করেন তো সার্বিক কল্যাণ দান করেন আখেরাতও সার্বিক কল্যাণ দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন দুনিয়ার সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমী যেন হেফাজত করেন ওসল আল্লাহ আলা আলীনা মুহাম্মদ আলিহি আলহি ওসাহাবিহি আজমাইন